एंड वेलकम टू सेवन लीव्स, शुभ शारदिया, शुभ षष्ठी एंड वेलकम टू ए न्यू ब्लॉग। ये ब्लॉग टाइम बांग्लाय करब एंड टुडे षष्ठी एंड माय पूजो स्टार्ट लाइक दिस। বাড়ি এসে ফ্রেশ হয়ে কাপড় বদলে এখন আবার পাড়া পেন্ডলে যাচ্ছি ষষ্ঠী পুজো দেখতে। সপ্তমী, সপ্তমী তিথি শুরু হয়ে গেছে, হয়তোবা কলাবাবু বসে গেছেন, আমি একটু দেরিতে যাচ্ছি, একটু দেরি হয়ে গেছে। ঠাকুরের জন্য শাড়ি মিষ্টি নিয়ে আমাদের পাড়ার প্যান্ডেলে, দেখা যাক। তবে পুজো 8টা থেকে শুরু হওয়ার কথা, 8টা এখনও বাজেনি, হয়তোবা কলাবাবু সাজিয়ে বসানো হয়ে গেছে, দেখা যাক কী হয়। তো বুঝতেই পারছো, আমি পাড়ার পুজোতে গিয়ে পুজোর একটু কাজ করে ঠাকুরকে অঞ্জলি প্রদান করে ভোগ টোক লাগানো হলো, প্রসাদ খেয়ে এই বাড়িতে এলাম জাস্ট। এখন আবার রেস্টেস নিয়ে বিকেলবেলা আবার পাড়ার প্যান্ডেলে যাব। তো সিউদের গলা একটু বসে গেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। একবার আমার ড্রেসটা দেখে নাও, আই থিঙ্ক আমি একটা ফটো অ্যাটাচ করে দেবো আমি কি পরেছি। সো আমি যে পোশাকটা পরেছি সেটি কার্বি অ্যাংলংয়ের মানুষরা পরেন, আমার মা আমার জন্য এটা কিনে এনেছিলেন, তো পরার সুযোগ হয় না। আমাদের পুজোর প্যান্ডেলে বলা হয়েছে যে এসএমএস মেঘলা চাদর পরার জন্য, আমি মা মেঘলা চাদর পরেছে, আমি এটা অপ্ট করলাম কারণ কি এটা পরার সুযোগ নেই। আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে পরার, এটা টু পার্টসে থাকে, এটা একটা উপরে স্কার্ফ এখানে বাঁধা হয় এবং নিচে একটা স্কার্ট টাইপের একটা র্যাপারাউন্ড থাকে, র্যাপারাউন্ড স্কার্টের মতন। তো এই হচ্ছে এটা আমাদের এথনিক প্রিন্ট। তো আমি একটা ফটো অ্যাটাচ করে দেবো, আমি এক্স্যাক্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদি মনে পড়ে আমি লিখে দিয়ে দেবো। এখন আরতি হবে, সন্ধ্যা আরতি, আমরা প্যান্ডেলে যাচ্ছি। নমস্কার সকলকে, মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই। এখন আমি আবার
আর একটা নতুন কাপড় পরে আমাদের প্যান্ডেলে যাচ্ছি অষ্টমীর অঞ্জলি প্রদান করতে। এবং আজকের প্ল্যান বলতে গেলে, যা গরম পড়েছে খুব বেশি ঘোরাঘুরি করা যাবে না, এবং করোনার জন্য খুব ডেকোরেশনস অ্যান্ড বিরাট বড় মূর্তি এভাবে কিছু হয়নি কোথাও, তো সেই বুঝেই একটু ঘোরাঘুরি করে আসার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম, সময়ও খুব বেশি নেই, হাওয়া দিচ্ছে যদিও, দেখা যাক একটু প্যান্ডেল হপিং করা যায় নাকি, তবে বেশি নিজেদের উপর স্ট্রেস দেব না, দেখি কী হয়, কতটুকু হয়। এত গরম, এত গরম যে আমরা গেছিলাম ভাবছিলাম যে আচ্ছা তিন চারটে যদি পুজো দেখতে পারি, না শুধু একটা প্যান্ডেল এসএস রাইস মিল দেখে বাপ বাপ করে বেরিয়েছি, এসে আইসক্রিম কিনে বাড়ি এসে গেছি। ইটস অ্যাবাউট 38 degrees নাও, ক্যান ইউ ইম্যাজিন, ইটস অল বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, ইফ ইউ ডু নট স্টপ হিয়ার আরও বেশি টেম্পারেচার বাড়বে, এবং গাছপালা প্রচুর 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 পরিমাণে কাটা হচ্ছে, যার জন্য এই টেম্পারেচারটা বাড়ছে। গাছপালা যদি থাকে, যেমন আমাদের এই এরিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি গাছপালা আছে কম্পারেটিভলি এখান থেকে, অফকোর্স এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা, এখন হাওয়াও দিচ্ছে, তো যত বেশি গাছপালা থাকবে অফকোর্স ল্যান্ড উইল বি মাচ কুলার। গাছপালা নেই, ডেজার্ট কীভাবে গরম, কনস্ট্রাকশনের জন্য পপুলেশন এক্সপ্লোশনের জন্য এত গাছপালা কাটা হচ্ছে, সব কিছুর একটাই প্রবলেম পপুলেশন এক্সপ্লোশন, উই নিড টু ট্যাকল দিস। আচ্ছা সেই যাই হোক, বিকেলে একজনের বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে যাব, আর আমার মনে হয় না পুজো ঘুরতে বেরোবো, বাবার হয়ে গেছে এত গরম, পাড়ার পুজো সেরা পুজো। নতুন কাপড় পরে আমার গুরুজির বাড়িতে এসেছি, পুজো মণিপুরীদের দুর্গাপুজো দেখবো, আপনাদেরকেও দেখাবো, আমি তো খুব এক্সাইটেড, আশা করি এখানে অষ্টমীর সন্ধ্যা আরতি দেখা হবে, তো দেখা যাক। বেশ হেভি খুলে দিয়েছি, পাড়ায় যাচ্ছি আজ সন্ধি পুজো, তো
11:25 থেকে পুজো শুরু হবে, এর আগে আসতে হবে। এখন অলরেডি 8:30, একটু মেরে এসে কাপড় বদলে ফ্রেশ হয়ে আবার যাব। এখন আরতি চলছে। তো অষ্টমী নবমী সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। আমি শাড়ি পরে রেডি, তৈরি, প্যান্ডেলে যাব। এখনও খানিকটা সময় আছে হাঁটতে, তো আমি যতখানি পারি ভিডিও করব। তো এখন সন্ধি পূজা শুরু হবে, এই 48 মিনিটের মধ্যেই দেবী দুর্গা চামুণ্ডা রূপে মহিষাসুর বধ করেছিলেন, এবং এই 48 মিনিটটা খুব ক্রুশিয়াল। শুভ মহানবমী। আজ আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ কাল মোটামুটি 1:30 রাত্রিবেলা ঘুমিয়েছি সন্ধি পুজো থেকে এসে। তো এখন প্যান্ডেলে যাচ্ছি, অঞ্জলি দেব। আজকে যজ্ঞ আছে, আজকে শেষ দিন, পলক ফেলতেই ষষ্ঠীর পরে পুজো শেষ হয়ে যায়, কাল দশমী। আর প্যান্ডেল হপিংয়ের কোনো এক্সপেকটেশন রাখছি না, যা গরম আর কালকের যা এক্সপিরিয়েন্স, মা তো বেরোবেই না। আমি আর বাবা যদি বেরোই দেখা যাক, এখনও গরম আছে। তাও আমি আর বাবা একটু বেরোচ্ছি, এক দুটো প্যান্ডেল আশেপাশে যা আছে দেখার জন্য। অ্যাজ ইউ ক্যান সি, আমি আবার বেরিয়েছি বিকেলবেলা পাড়াতে আরতি দেখব। ইটস 32°C, ফিলস লাইক 42°। দিনেরবেলা তো ফিলস লাইক 46 ছিল, 36° ছিল এমনিতে, এত বেশি গরম। দূরে কোথাও বেরোনোর কোনো ইচ্ছে করছে না, তা পাড়ায় পুজো, আজ নবমী, আরতি হবে, তো আসতে যেতেই হচ্ছে। শুভ বিজয়া সকলকে জানাই, বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখনও আবার প্যান্ডেলে যাব, আজ শেষ পুজো, এভাবেই পুজো শেষ হয়ে যায় দেখতে দেখতে এক পলকে। তো আজ করোনার জন্য মূর্তি ভাসান মানে প্রসেশন নিয়ে যাওয়া হবে না, সিঁদুর খেলাটা সবই হবে এখানে, মানুষ যেহেতু কম কিন্তু প্রসেশন নিয়ে যাওয়া হবে না। তো দেখা যাক কী হয় আজকে, তবে পুজো তো নিশ্চয়ই হচ্ছে, এবং আমি এখন যাচ্ছি।